খাওয়া কি হালাল গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না হায় মহিলারা কি কি এমন করতে পারবে আমি দোয়া কোনো পারি না আমি নাম নামাজ কি ব্যাপার দেলোয়ার হোসেন আবার জানতে চেয়েছেন নবীদের জীবনী নিয়ে যে মুভিগুলো আছে এগুলো দেখা গেলে জায়েজ আছে মোটেও জায়েজ নাই ভাই দেলোয়ার নবীদের বা আম্বিয়া আলহিমসাল্লা সালামের জীবনী নিয়ে যে সমস্ত মুভিগুলো হয়ে থাকে এগুলোতে নানাবিধ ক্ষতি আছে সর্বপ্রথম কথা হলো এগুলোতে নারী চরিত্রে অনেকে অভিনয় করে থাকেন একজন পুরুষের জন্য সেগুলো দেখা হারাম সন্দেহ নাই আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোতে মিউজিকের উপস্থিতি থাকে আবার এগুলো দেখতে গেলে মাঝে বিভিন্ন রকমের হারাম অ্যাড দেখতে হয় সে যেগুলো হারাম আবার এগুলোর মাধ্যমে অনেক সময় অনেক নবীদের আল্লাহ প্রিয় বান্দাদের চরিত্র অন্য মানুষরা ধার মানে তাদের চরিত্রে অভিনয় করে থাকেন এবং তাদের চরিত্র অভিনয় করা এটা তাদের সানে অপমান করা তাদের সানকে মর্যাদাকে নামানো এবং এটাকে পৃথিবীর বেশিরভাগ আলোচনা জামাতের স্কলারগণ এটাকে না বলেছেন বিধায় এগুলো দেখা উচিত নয় আমরা যদি হিস্ট্রি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা রয়েছে আমরা বিভিন্ন বই পুস্তক পড়তে পারি হলো সেই হিস্ট্রি জানার সবচেয়ে বড় উপায় আর সবচেয়ে হিস্ট্রি থাকে না বিকৃত থাকে আমার পরিবর্তিত থাকে আল্লাহ আমাদের হেফাজত করুন এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো এমনি ফারহান নাদিম আপনি জানতে চাইছেন আমি দোয়া কোনো পারি না আমি তির নামাজ কিভাবে পড়বো দেখুন দোয়া কোনো যদি আপনি না পান দোয়া কোনো বলতে নির্দিষ্ট আল্লাহমেদিন এটা নয় অন্য যে কোনো দোয়া আপনি ওই জায়গায় পড়লে ইনশাআল্লাহ আল্লিশ আপনার সালাতালাই হয়ে যাবে আল্লাহ আসলাম কোনো যেগুলো পড়তেন ভিতরে তার কোনো একটা আপনাকে মুখস্থ করার চেষ্টা করতে হবে এবং এটা কয়েকদিনের জন্য আপনি অন্য দোয়া পড়ে সালাদ শেষ করতে পারবেন এরপরে কামিয়াব কাফি আপনি জানতে চেয়েছেন গুইসাপ খাওয়া কি হালাল গুইসাপ খাওয়া যেটাকে আপনার হাদিসের ভাষা নবী সাল্লাহ সাল্লামের ভাষায় যেটাকে কি যেন বলা হয় এটা জায়জ আছে অনেক ওলামা ইকরামের মতো তবে আমাদের সোলামা ইকরাম এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায় কারো যদি রুচিতে কুলায় বাহর লাগে তিনি খেতে পারেন জি ওয়াহিদুর রহমান মৃদুল জানতে চেয়েছেন হায়স্কালীন মহিলারা কী কী আমল করতে পারবে মহিলারা সব আমল করতে পারবে শুধুমাত্র বাইতুল্লাহার তফ করবে না তারা আদায় করবে না সিয়াম রাখবে না স্বামী সহবাস করবে না এর বাইরে সমস্ত আমল করতে পারবেন কোরআন তেলাত করতে পারবেন কিনা এটা মত পার্থক্যপূর্ণ জমুর বা বিশেক আলাম বলেছেন করবেন না তবে বিনবাজ ইবন ওসমান শাহী সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন বিশেষ মত পার্থক্যপূর্ণ সেজন্য যদি কোরআন তেলাওত তারা শুনেন রেকর্ডের তেলাওয়াত সেটা সবচেয়ে উত্তম নিরাপদ আর যদি হাফেজ কোনো মেয়ে হন বা হিফস ভুলে যাওয়ার কোনো ভয় থাকে তার জন্য জায়জাবু কোরআন তেলাওয়াত করা তো শুনতে কোনো অসুবিধা নেই ইনশা আল্লাহবিল্লাহ স্পর্শ করতে পারবেন না কোরআন এই অবস্থায় এ বিষয়ে কারো দিমত নাই আহমেদ ইকরা আপনি জানতে চাইছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা না এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণা হবে না কারণ এটি আপনার ইচ্ছায় হচ্ছে না মোহাম্মদ ফাজলুল করিম জানতে চাইছেন গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জাস্থানে লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে যে অনেক ওলামাহকরামের মতে মান্নাফার জাফলিয়া তওয়াজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার উজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় এরকম বর্ণাকে সামনে রেখে অনেক ওলামাহকামেটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সেটা অবশ্যই আপনাকে উজু করতে হবে পুনরায় তবে আমাদের ওলামাহকরাম বা আহনাফ এটাকে ওজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মতে আপনার ওজু হবে না